একটা সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানাইছেন এবং এটা আসলে অনেক বড় একটা বিষয় যে সব অ্যাক্টররা মিলে এই পিকনিকের মতো একটা আয়োজন করছেন। আমরা আসলে তো যে জিনিসটা আমরা বলতেছিলাম যে আমাদেরকে ইনভাইট করার জন্য, আর বিশেষ করে অ্যাক্টররা যখন এই ধরনের একটা হার্ড কাজ করার ভিতরে, যে আমরা হিউম্যানিটেরিয়ান একটা কাজ করতেছি কিন্তু এটা অনেক কষ্টকর একটা কাজ, যে সব অ্যাক্টররা অক্লান্ত পরিশ্রম করে এই হিউম্যানিটেরিয়ান টাস্কটা করে যাচ্ছে, অ্যান্ড সব হিউম্যানিটেরিয়ান অ্যাক্টরসরা যখন একসাথে আসে এবং সবাইকে নিয়ে যখন এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে, মানে সবার জন্য আমাদেরকে একটা উৎসবের একটা আয়োজন তৈরি করে ফেলেন, তখন আমরা এটা আসলে এটা খুব ভালোভাবে আমরা নিতে পারি। এবং এটা আমাদের জন্য একটা ভালো বিষয় যে আমাদের সব সিআইসি এবং অ্যাসিস্ট্যান্ট সিআইসি স্যাররা একই সাথে আমরা আজকে খেতে পেরেছি, একই সাথে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে উপভোগ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ কাজীবুল স্যার, ধন্যবাদ বাবলু, সে অনেক অভিজ্ঞতা তার, অনেকদিন যাবৎ কাজ করতেছেন। আমি আমাদের সিনিয়র সেক্রেটারি এবং 23 নম্বর ক্যাম্পের সিএসি পুলককে কিছু বলার জন্য সকল সকলের উদ্দেশ্যে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনের আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমরা যারা এসেছি এখানে সিএসিরা এসেছিলেন, অনেক সিনিয়র স্যাররা এসেছিলেন, আমাদের ট্রিপল আরসি অফিস থেকে এডিশনাল ট্রিপল আরসি স্যাররা এসেছিলেন, সবাই খুবই সন্তুষ্ট এবং এত বড় আয়োজন দেখে সবাই খুবই প্রশংসা করেছেন। এবং ফারুক স্যার যে এত বড় একটা আয়োজন করতে পারেন আমার ধারণা ছিল, কিন্তু আমি এসে দেখলাম, নিজের চোখে দেখলাম, স্যারকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে শরীর করার জন্য। খাবার দাবারও খুব সুন্দর হয়েছে, আশা করি আপনারাও সেগুলো উপভোগ করেছেন। আমরা জানি না এরপরে কী আছে, হয়তো আরও কোনো সারপ্রাইজ হয়তো আছে, স্যার সবসময় সারপ্রাইজ দিয়ে থাকেন আমাদেরকে। আশা করি খুব সুন্দর একটা উপভোগ্য অনুষ্ঠান হবে, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা উপভোগ করবেন সেই অনুরোধটা রাখছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসলে এখানে আমরা যারা এই হিউম্যানিটেরিয়ান এক্সপেক্টে কাজ করি, আমরা প্রতিদিনই এখানে আমি প্রায়ই বলি, যখন ক্যাম্পে ঢুকে আমাদের সিআইসি অ্যাসিস্ট্যান্ট সিআইসিদের নিজস্ব কোনো আর গতি থাকে না, সকল গতি আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে যখন আসে তার কথা কাজ করতে হয়, আমরা নিজের প্ল্যান থাকে না, আপনাদের বিভিন্ন অ্যাক্টরদের গতি ভাবে ভাবে কাজ করতে হয়। আজকের দিনটি কাজ করব না বলে আজকে সবার সাথে আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছি, আমাদের শেয়ারিং এক্সপিরিয়েন্স, এটা সকলে অনেকে এসেছে এবং অনেকে আসবে আমি আশা করি, আমাদের আরও কয়েকজন সিএসি অপেক্ষা করতেছি। আপনারা সারাদিন ধৈর্য ধরছেন, সবচেয়ে শৃঙ্খলাভাবে যে খাবার উপভোগ করছেন এর জন্য ধন্যবাদ। আমাদের আরও কতগুলি প্রোগ্রাম আছে, আমরা আবারও বলি যাদের সিকিউরিটি কনসার্ন আছে, সিকিউরিটি মনে করেন তারা নিজ নিজ দায়িত্বে চলে যাবেন, এখানে এখানে দূরের যারা আছেন চলে যাবেন, আমরা মাগরিবের ভিতরে আমরা শেষ করতে চাই, সন্ধ্যার আগে আগে লাইটিংয়ের সিস্টেম আমরা রাখিনি, আমাদের আর সময় নষ্ট করবো না, আমাদের যে পরবর্তীতে আমাদের র্যাফেল